हेलो व्यूअर्स, वेलकम बैक टू माय चैनल एन कुकिंग होम। आज लेमन आइसक्रीम का रेसिपी आपके साथ शेयर करूं। एक पात्रे तीन कप परिमाण पानी दीब। एखन पानीर भेतर एक कप परिमाण चीनी दिए देव। ये चीनीटा किन्तु स्वाद अनुजाई दिले होबे ना, चीनीटा एर थेके कम दिले होबे ना। চিনিটা একটু চিনির পরিমাণটা বেশি দেওয়া লাগবে বা এই এক কাপ পরিমাণ দিলেও হবে, কম দিলে লালিটা ভালো হবে না, আইসক্রিমটা খেতে ভালো লাগবে না। আমি কিছুক্ষণ জাল করে এই চিনিটা পানির সাথে ভালোভাবে মিশিয়ে নেব। চিনি সেরাটার ভেতর আমি অর্ধেকটা পরিমাণ লেবুর খোসা কেটে দিয়ে দিয়েছি। এখানে আমি শুধু সবুজ অংশটা দিয়েছি, আপনারা চেষ্টা করবেন শুধু সবুজ অংশটা দিতে, সাদা অংশটা যতটা সম্ভব চেষ্টা করবেন বাদ দেওয়ার। এখন এর ভেতর আমি কয়েক ফোঁটা গ্রিন ফুড কালার দিয়ে দেবো। ফুড কালারটা দিয়ে একটু নাড়াচাড়া করব। আপনারা এখানে যে কোনো ফুড কালার ব্যবহার করতে পারবেন, পাউডারও ব্যবহার করতে পারবেন বা জেলি ফুড কালারও ব্যবহার করতে পারবেন। কালারটা গাঢ় বা হালকা করবেন সেটা আপনাদের উপর ডিপেন্ড করবে। এখন এটা আমি হালকা আঁচে কিছুক্ষণ জাল করে নেব। তিন কাপ সিরা আমি দু কাপ পরিমাণ করে নেব। কিছুক্ষণ চিনি সিরাটা জাল করে নিয়েছি। এ পর্যায়ে ছোলার রাসটা মিডিয়াম লোতেই ছিল। পাঁচ মিনিট মতো জাল করার পর চিনি সিরাটা তিন কাপ থেকে দু কাপ পরিমাণ হয়েছে। এখন আমি একটা বাটিতে এক চামচ পরিমাণ কর্নফ্লোর আর এক চামচ পরিমাণ ময়দা নিয়েছি। দিয়ে এখান থেকে এই গরম সিরাটা নিয়ে আমি এটা মিশিয়ে দিব। মিশিয়ে এই সিরাটা এই মিশ্রণটা আমি এই সিরার ভেতর দেব। ময়দা আর কর্নফ্লোরের মিশ্রণটা তৈরি হয়ে গিয়েছে। এখন আমি আস্তে আস্তে দিব আর একটা চামচের সাহায্যে নাড়াচাড়া করতে থাকবো, না হলে নিচ থেকে লেগে যাবে আর দলা পাকিয়ে যাবে। এ পর্যায়ে কিন্তু চুলার আঁচটা একদম লোতে রাখতে হবে। এই মিশ্রণটা দেওয়ার কারণ হলো যাতে এই শিরাটা একটু ঘন হয়। পানি আর চিনি শিরাটা একদম পাতলা ছিল, আর আইসক্রিমটা জমতে সুবিধা হয়। এভাবে নাড়াচাড়া করতে হবে। কিছু কিছু আইসক্রিমে দেখা যায় যে উপর থেকে শুধু ফ্লেভারটা উঠে আসে, কালারটা উঠে আসে, আর নিচে শুধু আইসক্রিমটার সাদা অংশ পড়ে থাকে। এই মিশ্রণটা দিলে কী হবে, ওইটা হবে না। এখন এই সিরাটা আমি পাঁচ মিনিট মতো জাল করে নেব। এ পর্যায়ে চুলা গাছটা মিডিয়াম লোতে রেখে নাড়াচাড়া করতে হবে, নাড়াচাড়া অফ করা যাবে না। আমি মিডিয়াম আঁচেই নাড়াচাড়া করে জাল করে নিয়েছি। এখন এর ভেতর আমি 1/4 কাপ পরিমাণ লেবুর রস দিয়ে দেব। লেবু রসটা দিয়ে আমি আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করব। লেবু রসটা দিয়ে আমি 2 মিনিট মতো হালকা মিডিয়াম আঁচে জাল করে নিয়েছি। এখন আমি এটা চুলা থেকে নামিয়ে নিব। মিশ্রণটা আমি চুলা থেকে নামিয়ে গরম থাকা অবস্থাতেই একটা ছাঁকনি দিয়ে সেঁকে নিচ্ছি। যদি এর ভেতর কোনো কিছু দানা
তলা পেকে থেকে যায় তাহলে সেটা বেরিয়ে আসবে। এটা আমি ভালোভাবে সেকে নিয়েছি। এখন এটা আমি একটা চামচের সাহায্যে এভাবে নেড়ে চেড়ে ঠান্ডা করে নেব। রুম টেম্পারেচারে আসা পর্যন্ত আমি অপেক্ষা করব। মিশ্রণটা আমি নেড়ে চেড়ে ঠান্ডা করে নিয়েছি, একদম রুম টেম্পারেচারে চলে এসেছে। এটা আমি এক ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে দেব। এক ঘন্টার মতো ফ্রিজে রাখার পর আমি মিশ্রণটা বের করে নিয়ে এসেছি। বের করে নিয়ে এসেছি আমি এখন চামচ দিয়ে এইভাবে একটু নাড়াচাড়া করে দিব। এভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি আবারও এক ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেব, না হলে আইসক্রিমটা ভালো জমবে না, বরফ হয়ে যাবে আর খেতে ভালো লাগবে না। এক ঘন্টা ফ্রিজে রাখার পর আমিও ফ্রিজ থেকে আবারও বের করে নিয়ে এসেছি। নিয়ে চামচ দিয়ে একটু নাড়াচাড়া করে দিব। আমি মোট তিনবার ফ্রিজে রাখছি, এক ঘন্টা পর পর আমি বের করে নিয়ে এসে এরকম চামচ দিয়ে একটু নাড়াচাড়া করে দিয়েছি। এখন আমার আইসক্রিমের পেস্টটা রেডি হয়ে গিয়েছে। আইসক্রিমের পেস্টটা ঢালার জন্য আমি দেখুন এরকম আইসক্রিমের মোল্ড নিয়ে নিয়েছি। এরকম আইসক্রিমের মোল্ড যদি না থাকে তাহলে যে কোনো কাঁচের গ্লাস বা চায়ের কাপ যদি থাকে তাহলে সেগুলোও ঢালা যাবে। এখন এটা আমি আস্তে আস্তে ঠিক এতটুকু পরিমাণ করে আমি পুরোটা ভর্তি করে নেব। আমি পুরো আইসক্রিমের পেস্টটা আইসক্রিম মোল্ডের ভেতর ঢেলে নিয়েছি। এখন এইগুলো দিয়ে আমি মুখটা আটকে দেব। আপনারা এগুলো ব্যবহার করতে পারবেন, আবার যে কোনো কাঠিও ব্যবহার করতে পারেন। আইসক্রিমগুলো দেওয়ার পর আইসক্রিমের মোল্ডটা আমি এই ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। এখন এটা আমি 6 থেকে 7 ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে দিব। আইসক্রিমের মোল্ডগুলো আমি 6 ঘন্টা ফ্রিজে রাখার পর এখন ফ্রিজ থেকে বের করলাম। বের করেছি, এখন এটা আমি একটু পানির ভিতরে 20 থেকে 25 সেকেন্ড মতো এইভাবে একটু ভিজিয়ে নিব। তারপর আমি এটা খুলে নেব মোল থেকে। ঠিক এইভাবে আমি একটা একটা করে খুলে নিব। এভাবে আমি প্রত্যেকটা আইসক্রিমের মোল থেকে আইসক্রিমগুলো বের করে নিয়েছি। দেখুন কি সুন্দর তৈরি হয়ে গেল আমার লেমন আইসক্রিম।